প্রিয় দর্শক বন্ধুরা, শিলামণি কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি তৈরি করব শ্যামা চাল দিয়ে খিচুড়ি। এই রান্নাটা কিন্তু উপসের দিনও খাওয়া যায়, আবার পুজো পার্বণেও চলে। এই জায়গায় নিয়েছি মুগ ডাল আর শ্যামা চাল। 100 গ্রাম নিয়েছি শ্যামা চাল আর 100 গ্রাম নিয়েছি সোনা মুগ ডাল। চলুন দেখা যাক কিভাবে তৈরি করি। এতে আছে 1টা গাজর পাতলা করে কেটে নিয়েছি, বিনস নিয়েছি কেটে 100 গ্রাম, আলু নিয়েছি 1টা, চন্দ্রমুখী নিয়েছি, কাঁচা লঙ্কা চিরা 4-5টা। এই জায়গায় নিয়েছি শুকনো লঙ্কা 2টো, তেজপাতা 2টো, সাদা জিরে সামান্য, আদা কুচি, আর নিয়েছি চিনি 1 চা চামচ। গ্যাস জ্বালিয়ে আমি ডাল আমি ভেজে নিচ্ছি। ডাল আমি ভেজে নেব সোনালি কালার করে। ডাল ভাজা হয়েছে, ডাল আমি এবার তুলে নিচ্ছি। আবার কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই গরমই আছে। এতে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ ঘি। ঘি গরম হচ্ছে, এতে দিয়ে দেব আমি 2টো শুকনো লঙ্কা, আর দেব আমি 2টো তেজপাতা। একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি, এতে আমি দিয়ে দেব সামান্য সাদা জিরে। আপনার ইচ্ছা করলে কিন্তু এতে পাঁচফোড়নও দিতে পারেন। এইবার সাদা জিরেটা সোনালি কালার করে ভেজে নিচ্ছি। যখনই দেখা যাবে সোনালি কালার হয়েছে, দিয়ে দেব আমি আদা কুচি। আদা কুচিটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আদা কুচিটা কিন্তু অবশ্যই দেওয়ার দরকার খিচুড়িতে, নাহলে কিন্তু টেস্ট আসে না। এতে দিয়ে দেব আমি 1/2 নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। এরকমভাবে নাড়াচাড়া দিয়ে নারকেলটা ভেজে নেবেন। নারকেল আমার হালকা করে ভাজা হয়েছে। এতে আমি দিয়ে দেব শ্যামা চালগুলো। শ্যামা চালগুলো দিয়ে শ্যামা চালের সঙ্গে নারকেলের সঙ্গে 1 মিনিট ভেজে নেব। আর দিয়ে দেব কিছু কাজু বাদাম, 1 মিনিট এতে ভেজে নেব, তাতে শ্যামা চালগুলো গলবে না, গোটা গোটাই চালগুলো থাকবে, দেখতে সুন্দর হবে, খেতেও টেস্ট হবে। এতে দিয়ে দেব আমি 1.5 লিটার জল। জলটা কিন্তু আমি একেবারেই দেব, বারবার জল দেব না। বারবার জল দিলে খিচুড়ি কিন্তু পাঞ্চা হয়ে যায়, জলটা একবারে দেওয়াটাই বেশি ভালো। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো। আর দিয়ে দেব ধুয়ে রাখা ডালগুলো। আমি ডালগুলো ভেজে ধুয়ে নিয়েছি, তারপরে আমি ডালটা ছাড়ছি। গ্যাস জ্বালিয়ে আমি আরেকটা কড়াই বসিয়ে সবজিগুলো হালকা করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি আমি আলু, আর দিয়ে দেব আমি গাজর, আর দিয়ে দিচ্ছি আমি বিনস। সব সবজি আমার দেওয়া হয়েছে। এতে দিয়ে দেব আমি স্বাদ মতো নুন। একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে। নাড়াচাড়া দিয়ে নুনের সঙ্গে সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নিলাম। দিয়ে দেব আমি সামান্য গুঁড়ো হলুদ। গুঁড়ো হলুদ দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পরে আমি খুলে দিলাম। এবার সবজিগুলো এইভাবে নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি।
ওই পাশে দেখতে হবে খিচুড়িটা কত দূর এসেছে। খিচুড়ি ফুটছে, এতে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এই খিচুড়িটা আপনারা ইচ্ছা করলে কালী পুজোতে ভোগ দিতে পারেন, আপনারা নিজেরা উপোস করলে এই খিচুড়ি খেতে পারবেন। এই রান্নাটা কিন্তু খুবই সহজ, আমি এতে ফুলকপি দিতে পারিনি, ফুলকপি আমার কাছে নেই, আপনার ইচ্ছা করলে ফুলকপি আরও আরও সবজি দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি এতে হলুদ, একটা হাতার মধ্যে সামান্য হলুদ নিয়ে এরকমভাবে নাড়াচাড়া দিয়ে হলুদটা মিশিয়ে দিচ্ছি। এতে বেশি হলুদ দেওয়ার দরকার নেই, বেশি হলুদ দিলে কালারটা কিন্তু ভালো লাগে না, ক্যাটক্যাট করে। হালকা করেই একটুখানি হলুদ দিলে কালারটা খুব সুন্দর আসে। এইরকম নাড়াচাড়া দিয়ে আর খানিকক্ষণ আমি জলটা টানিয়ে নেব। এতে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ চিনি, আর দিয়ে দেবো এক চা চামচ ঘি। রান্না কিন্তু আমার একদম তৈরি, যদি ভালো লাগে ভিডিওটা তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, তাতে একদম ভুলবেন না। নুনটা আমি একটু দেখে নিচ্ছি ঠিকঠাক আছে কিনা, অবশ্যই ঠিকঠাক আছে, নুন আর দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই রান্নাটা যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আশা করি রান্নাটা ভালো লাগবে। আজ এই পর্যন্ত রইলো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। জলটা আমি টানিয়ে নিচ্ছি, এবার আমি পরিবেশন করে দেখিয়ে দেবো।